আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড পামিস্ট। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পোখরাজের সাইড ইফেক্ট নিয়ে। আপনি যদি ইউটিউবে পোখরাজ সম্পর্কে সার্চ করেন, পোখরাজের প্রচুর পরিমাণে বেনিফিট পাবেন। দেবগুরু বৃহস্পতিকে, বৃহস্পতির পাথরকে বলা হয় পোখরাজ, খুব পাওয়ারফুল একটা স্টোন। কিন্তু আপনি কি জানেন যে যদি এই স্টোনটা আপনার জন্য সুইটেবল না হয়, এই স্টোনটা যদি আপনার সাথে স্যুট না করে, তাহলে আপনার জীবনে কি কি ক্ষতি হতে পারে, আপনার জীবনকে শেষ করে দিতে পারে এই পোখরাজ। এই জন্য পোখরাজ ব্যবহার করার ক্ষেত্রে আমি সবসময় বলি যে কোনো স্টোন, যে কোনো স্টোন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি এমন কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন যার অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা কম, অথবা এমন কোন অ্যাস্ট্রোলজার যে কেবল অ্যাস্ট্রোলজি শিখছে, তো এই ধরনের একজন অ্যাস্ট্রোলজার আপনাকে যখন সাজেস্ট করবে কোন একটা স্টোন, যদি সেই সাজেশনটা ভুল হয়ে যায়, সেটা আপনার জীবনের উপরে মারাত্মক প্রভাব ফেলবে, এবং সেই প্রভাবটা অবশ্যই 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 খারাপ প্রভাব যদি সেটা ভুল হয়ে থাকে। প্রথমে আমি আলোচনা করব পোখরাজের কোয়ালিটি নিয়ে। দেখেন, পোখরাজের কোয়ালিটি খুব ভালো হওয়াটা জরুরি। যদি এমন হয় যে আপনি এমন একটা পোখরাজটা আপনার জন্য সুইটেবল, ধরে নিচ্ছি পোখরাজ আপনার হস্তরেখা বা লগ্ন কুণ্ডলিতে পোখরাজের বৃহস্পতির অবস্থান ভালো আছে, আপনি পোখরাজ ব্যবহার করতে পারবেন, বাট পোখরাজটা ফাটা, পোখরাজে ব্ল্যাক ডট আছে, তো এই ধরনের পোখরাজ আপনি যদি ব্যবহার করেন, উপকারের থেকে আপনার ক্ষতি হবে অত্যন্ত বেশি। কিংবা এর সাথে আমি আরো কিছু জুড়ে দিতে চাচ্ছি, কিছু পোখরাজ আছে আপনি যখন আলোর দিকে পোখরাজটাকে ধরবেন, তখন আপনি দেখবেন তার মধ্যে বরফের মতো একটা আবরণ দেখা যাচ্ছে। এই ধরনের পোখরাজ ব্যবহার করা থেকে আপনাকে সাবধান হতে হবে, এই ধরনের পোখরাজ আপনার জন্য ক্ষতি বয়ে আনবে। ফাটা, দাগ, ধাব্বা, ব্ল্যাক ডট, এই সমস্ত জিনিস আপনাকে খেয়ালে আনতে হবে। তো এর জন্য স্টোন নেওয়ার সময় অবশ্যই আপনাকে স্টোনকে যাচাই বাছাই করে ভালো একটা স্টোন আপনাকে নিতে হবে। আপনি দরকার হয় ওয়েট করেন, একটা মানে বিকলাঙ্গ স্টোন পরার থেকে আপনি ওয়েট করেন, পরে পড়েন, কারণ ওই স্টোনটা আপনাকে উপকার দিবে না, বরঞ্চ ক্ষতিই দিবে। এখন আসি যে স্টোন যদি আপনার সাথে স্যুট না করে, পোখরাজ স্টোন তো এমন একটা স্টোন যেটা 2-4-5 দিনের মধ্যেই আপনাকে এর ইফেক্ট দেখানো শুরু করবে। বিশেষ করে যদি ব্যাড ইফেক্ট হয়, তাহলে এটা অবশ্যই 2-4-5 দিনের মধ্যেই আপনি এর ব্যাড ইফেক্ট পাওয়া শুরু করবেন। কিছু কিছু মানুষ তো আছে যে পোখরাজ তার জন্য সুইটেবল না, তার সাথে দেবগুরু বৃহস্পতি তার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে, কিন্তু এরপরেও সে বুঝতেই পারছে না, সে বছরের পর বছর পোখরাজটা পড়েই যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে হলো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য আপনার হাতের পোখরাজটা সুইটেবল কিনা, এটি আজকের আমার মেইন টপিক। কিভাবে করে বুঝবেন? নাম্বার ওয়ান, প্রথমত আপনি দেখবেন আপনার বরকত উঠে যাবে। এখন বরকত উঠা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আপনার কোনো ধরনের কোনো সেভিংস থাকবে না, আপনি যে আয় করবেন ব্যয় হবে তার থেকে অত্যন্ত বেশি, আপনার সমস্ত ধরনের সেভিংস নষ্ট হয়ে যাবে।
কিছু যদি সেভিংস করাও থাকে, আপনি দেখবেন বারবার ওই সেভিংস আপনার হাত দিতে হচ্ছে। মানে আপনি যা ইনকাম করছেন তাতে আপনার চলতেছে না, আপনার যে জায়গায় আপনার সেভিংসটা করা, যেখানে আপনার জমানো অর্থ হতে পারে, সম্পদ হতে পারে, সেই জায়গায় হাত দিতে হচ্ছে, সেগুলোকে বিক্রি করতে হচ্ছে, সম্পদ হলে বিক্রি করতে হচ্ছে, অর্থ হলে সেখানে হাত দিয়ে সেখান থেকে নিতে হচ্ছে। কিন্তু আপনি যা নিচ্ছেন, সাপোজ 10 টাকা আপনি নিচ্ছেন, পরবর্তীতে সেই 10 টাকা আপনি আর সেখানে রাখতে পারছেন না। ইভেন আপনি সেখানে 10 টাকা কেন, আপনি সেখানে 5 টাকাও পরবর্তীতে যায় রাখতে পারছেন না। এইটাই হচ্ছে হলো বরকত উঠে যাওয়া, আপনার সেভিংস নষ্ট হয়ে যাবে, আপনার টোটাল সেভিংসটা নষ্ট হয়ে যাবে। যদি পোকরাজ আপনার জন্য সুইটেবল না হয়, আপনার স্টোমাকে প্রবলেম দেখা দিবে। এই বিষয়টা, পোকরাজের ব্যাপারটা অনেকেই এড়ায় যায় বা অনেকে হয়তো জানে না বিষয়টা। স্টোমাকের সাথে পোকরাজের একটা খুব ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। আপনি পোকরাজ পড়ার পরে আপনি যদি দেখেন যে আপনার স্টোমাকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, আপনার যে স্টোমাকটা আছে এখানে সমস্যা হচ্ছে, ডাইজেস্টের প্রবলেম হচ্ছে, আপনার খাবার, আপনি যে খাবারগুলো খাচ্ছেন এগুলো ডাইজেস্ট হচ্ছে না, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার হাতের পোকরাজটা ভালো না বা আপনার জন্য সুইটেবল না। আপনাকে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, কিংবা পেটের মধ্যে ব্যথা করতেছে, স্টোমাকে ব্যথা করতেছে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, অবশ্যই পোকরাজটাকে খুলে ফেলবেন। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছিল আপনার কনসেন্ট্রেশন যে লেভেলটা, এই লেভেলটা নষ্ট হয়ে যাবে। পোকরাজ এমন একটা জিনিস যাকে স্যুট করে তার কনসেন্ট্রেশন লেভেলটা, তার ফোকাসকে পোকরাজ বাড়ায় দেয়। কিন্তু যার সাথে স্যুট না করে তার যতটুকু কনসেন্ট্রেশন লেভেল আছে এই লেভেলটাকে নষ্ট করে ফেলে। আপনার কোনো কাজে মন বসবে না, আপনার কাছে সব কিছুই কেমন যেন একটু এলোমেলো এলোমেলো মনে হবে, আপনার কাছে মনে হবে যে মানে কি জানি একটা সামথিং হ্যাপেন্ড বাট আই ডোন্ট নো, আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে মনে হবে যে কি জানি একটা হচ্ছে, কোনো কিছুতে আপনার মন বসবে না, কোনো কাজে আপনি ফোকাস করতে পারবেন না, যদি পোকরাজটা আপনার জন্য সুইটেবল না হয়, আপনার ফোকাস লেভেল একদম নষ্ট করে দিবে। 4 নম্বর যে ব্যাপারটা আমি বলবো, আপনার ম্যারিড লাইফের উপরে খুব 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 মানে খারাপ প্রভাব ফেলবে এই পোকরাজ। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, দ্বন্দ্ব এবং অ্যাট লাস্ট ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়া, এই সমস্ত কিছু ঘটবে যদি মাত্র আপনার সাথে পোকরাজটা আপনার জন্য সুইটেবল না হয়। ওই পোকরাজটা আপনার জন্য না হয়ে থাকে তাহলে আপনার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বারবার বিচ্ছেদ, বিচ্ছেদ বলতে কলহ, বিভিন্ন রকমের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এবং অ্যাট লাস্ট আমি যেটা দেখছি যে লাস্ট সেটা ডিভোর্স পর্যন্ত চলে যায়, ছাড়াছাড়ি হয়ে যায় তাদের মধ্যে। তো এই জন্য বলা হয় যে এটা দেবগুরু বৃহস্পতির পাথর, অত্যন্ত পাওয়ারফুল পাথর, সবাই এটার ভালো দিকগুলো বলে, কিন্তু যদি এটা আপনার জন্য সুইটেবল না হয় হয়ে যাবে এটা আপনার জন্য বিষ। সো আপনাকে এই ব্যাপারগুলা সাবধান হয়ে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে দেন হচ্ছিল পোকরাজকে ব্যবহার করতে হবে। তো আপনারা যদি চান আপনারা আমার কনসালটেশন নিতে পারেন, এই জন্য ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এখান থেকে ফোন দিয়ে একটা সিরিয়াল নাম্বার আপনাকে নিতে হবে এবং পরবর্তীতে আপনাকে সময় জানাই দেওয়া হবে, এই সময়টা আমি আপনার সাথে মিট করব। আপনারা চেম্বারে, আমার চেম্বারে এসে অথবা আপনারা ঘরে বসেও আপনাদের কুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন আমার ফিসকে পে করে। তো ভিউয়ার্স, এখন
মানে দুনিয়াটা এতটায় আগাই গেছে যে আমরা আসলে অনলাইনে বসে অনেক কিছু করতে পারতেছি, যে জিনিসটা আগে সম্ভব ছিল না। তো বিষয়টা এখন অনেক বেশি সহজ আমাদের জন্য। তো এর জন্য সবসময় বলি, জ্যোতিষশাস্ত্রকে ভুলভাবে ব্যবহার করবেন না। এটা এক ধরনের সায়েন্স, ক্যালকুলেশন অফ ম্যাথ, আপনাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। এর মধ্যে ধোকাবাজি বা ভ্রান্তির কোনো জায়গা নাই। যেটা আপনার জন্য সেটা আপনার জন্যই, হয় পোখরাজ আপনার জন্য অথবা পোখরাজ আপনার জন্য না, এটাই আপনাকে বুঝতে হবে। আপনার জন্য পোখরাজ প্রয়োজন, আপনাকে নীলা দিয়ে দিলে হবে না। আপনার জন্য নীলা প্রয়োজন, আপনাকে পোখরাজ দিলে হবে না। আপনার জন্য যেটা প্রয়োজন সেটাই আপনাকে ব্যবহার করতে হবে, অথবা আপনি ব্যবহার করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে কিন্তু আপলোড হয়ে থাকে। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।